নোয়াখালী খাল কেউ করতে পারেনি, আমরা করেছি। একরাম সেখানে আছে, শিউলি আছে, রুমি, রায়হান, ইব্রাহিম সবাই আছে। নোয়াখালী খাল আজকে স্বপ্ন না, দৃশ্যমান বাস্তবতা। তোমরা যে এত ব্যানার এগুলো এগুলো পরে এরকম করতেছ, এই যে আমরা ফ্যামিলির, এদিকে আসো, তুমি এদিকে আসো, আমরা ফ্যামিলির সব মেম্বার কিন্তু এক। আমরা কাদের ভাইয়ের নির্দেশে, কাদের ভাইয়ের নির্দেশে যেভাবে চলার সেভাবে চলবো। আমি দু চারটা কথা বলবো, শোনো। কালকে আমাদের স্বপন ভাই লক্ষ্মীপুর থেকে আমাকে ফোন করেছেন, করে বললে আপনি কাদের ভাইয়ের সাথে একটু কথা বলেন। আমি কাদের ভাইকে ফোন করে পাওয়ার পর কাদের ভাইকে বলছি, কাদের ভাই স্বপন ভাই ফোন করতে বলছে। উনি আমাকে বলে, স্বপন না বললে তুমি আমারে ফোন করতে না? আমি বললাম আমি এখানে অনেক লোক আছে প্রকাশ্যে, আমার বড় ভাই আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আমি ওনাকে বললাম যে কোনো কথা নাই, আমি অন্যায় করছি, আমার বড় ভাই আপনার কাছে মাপ চেয়েছেন, আমি আপনার কাছে মাপ চাই। উনি আমাকে বললেন ঠিক আছে কাজ করো, আমরা যে কয়দিন বাজব ওবায়দুল কাদেরের পিছনে থেকে রাজনীতি করব। আর একটা কথা বলে দিই, আমার কোনো ভুল হয়ে থাকলে কাদের ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা, আমি প্রকাশ্যে কবিরাট উপজেলার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। শুনেন, হৃদয় হার্ট এবং মানুষের মৃত্যু বেশি দিন না, আমাদেরও বয়স হয়ে গেছে।